বিকালে যে সকালে যাবি ম্যাডামের কাছে যে সবকিছু ঠিক করে এলাম ম্যাডামের কাছে যে দিয়া মহিষকে তুই যদি ফোন টিপতেছ মানে নেয় আমার প্রাইভেট পর আমার দেওয়া হোক না নিয়ে ম্যাডামের তোর জ্বালায় তোমার আসলে কিছু ভালো থাকতেছে না তুই কি ভিডিও নিয়ে কি কি নিয়ে থাকে না সারাটা দিন ওর পড়াশোনা কি পাখি খেদাই তাও তো জানি না মরা ট্রান্সফোন আমি চালাই না ওর শিক্ষা আমি কিবা করে দিব যে খেদা খেদা যায় না আবার টিভি দেবার চালু করবি ভাই ডেরে নিয়ে যে কি জ্বালা হয়েছে এই যে মাস গেলে যে 1500 করে টেনে নাকি আমার ম্যাডাম রে এটা কোন থেকে আহে হ্যাঁ পড়বার জানাকবো না পড়ো নাকবো না প্রাইভেট পড়ো নাকবো না হ্যাঁ তুই এরকম জ্বালাকো না আমার কিনে গিয়ে কত ভাই ক আচ্ছা এখন যাম বেশিক্ষণ পড়তে পারবো না বেশিক্ষণে কি আর কি এটা তো দেই বেশিক্ষণ বললে তো আমি গইলাম রাত পুরো পড়ার কি দরকার পড়াবো না রাত দিন আছে কত ভাই তুই এ বা কি নিয়ে করস তোর কি বাগরে মানুষ মান তো টিয়ার জন্য কি আছে তাই আছে আদর করার দরকার নাই আদর করতাছি না তোমার বুঝ দিতাছি তুমি কি কিছু বুঝো বুঝ দিতাছি বডি বডি তো বডি চিন্তা করস পড়া চিন্তা করস না তুই বডি নাই তুই তো কার দেহা পড়তে বডি না রাখলে তো মায়া মানুষ পড়তে ও এখন আদর করে তো মেমি কইলাম এখন তুই মি কইতাছিস তা তোর গালে লাগতাছে না যাবি কি তুই তাড়াতাড়ি বেড়া ম্যাডাম বল কইতেছে মনে 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 গালি গালাস পাঠাতে কারে আমার যদি কয়টা ঠিক করে থাকে ম্যাডাম মন খারাপ রাত করে পড়া লাগবে আচ্ছা রাত আর দিন আছে প্রাইভেট পড়াবার গেলে কত ভাই তুই গো নো বাত হইছে বাত রে খাও আচ্ছা নো তুই তাহলে এখন কবি একটা কথাই কই দিয়ে যায় ভাবি বাত হয় নাই এ নি গায় কইলাম কি ডিম না মুরগি ডিম বনা করছিস তনি গায় তে দেবাত খায় তারপরে দেছিস মুরগির মাংস করে খাবো মুরগির মাংস খাও না এলার্জি মনোযোগ দিতেছে না ম্যাডাম আমার একটাই ভাই বুঝছেন আমার সংসারটা বড় কষ্টের আমার ভাইদের একটু মানুষ করে দিয়ে কষ্টের সংসার আমার ভাই আপনি টেনশন করবেন কান্নাকাটি করবেন না ঠিক আছে আমার কাছে আনছেন হ্যাঁ খুব ভালো একটা টিচারের কাছে আছে বাইরে আমার ভবিষ্যৎ ব্যাডের জন্য পড়াশোনা মানুষ না করে আপনি কান্দেন না শুনেন আমি বলতেছি কি আপনি কান্না করেন না ঠিক আছে ওকে আমি ঠিক খুব ভরসা করে খুব আশা করে ম্যাডাম আপনার কাছে আমি দিয়ে গেলাম আপনি টেনশন করেন আচ্ছা ঠিক আছে আপনি কোনো রকম চিন্তা করবেন না আপনি নিশ্চিত ভাষায় যান আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে আমি যাই ছোট ভাই আচ্ছা তাহলে যাই ম্যাডাম তাহলে আমি যাই তুমি কানতেছো কেন দিল না মানুষ মরলে সবাই একসাথে কান দিয়ে তাহলে আপু কান দিতে চাই আমার তো কান ভালো লাগবে না আপু মন খারাপ করবো তাই বুঝি আচ্ছা বোনকে এত ভালোবাসো আচ্ছা ম্যাম আয়না আছে না আপনার কাছে আয়না চুল ঠিক হ্যাঁ আছে এইখানে না ওই রুমে আছে আমার একটু ফোন আছে বাবা তোমার সেটটা তো হেভি দামি নজর লাগবে কে আপু কিনে দিয়েছে আমি জানি আপনি আপনার নায়িকা আমার তো দেখে লাগবে আচ্ছা যাই হোক আমরা একটু পড়াশোনা করি হ্যাঁ জি ম্যাম ম্যাম আমার পরিচয় জানবেন না হ্যাঁ বলো জি ম্যাম আমার নাম দুষ্টু ফারহান দুষ্টু দুষ্টুটা যোগ দিছো কেন দুষ্টু আমি তুমি করো আমি দেই নাই অন্য সবাই দিয়ে বলে তো তাই ও মানে তোমার বন্ধু সার্কেল সবাই দুষ্টু ফারহান বলে ডাকে জি ম্যাম আমি তো তোমাকে দুষ্ট বলবো না তোমাকে গুড বলবো একটা বলবো গুড বয়
তুমি অনেক ভালো একটা ছাত্র। গুড গুড, বুঝতে পারছো? দশে দশ। আচ্ছা দেখো, আমরা একটা কবিতা পড়ি। হ্যাঁ, কবিতাটা দেখো কত সুন্দর। হ্যাঁ, কবিতার নাম হচ্ছে এই যে শিক্ষা গুরু মর্যাদা। গুরু, গুরু না, গুরু, 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 গুরু। শিক্ষা গুরুর মর্যাদা, শিক্ষা গুরুর মর্যাদা। হ্যাঁ, কাজী, এই দেখো কাজী কাদের নেওয়াজ, দেখছো? তাহলে আমরা কি বলবো দেখো, কাদের নেওয়াজ। এম শিয়াল ডাকতেছে না? শিয়াল না, আমার বাসায় একটা পালিত কুকুর, তো কোনো কিছু দেখলে আপনার যে এই যে বাসক গাছ আছে না, এদিকে আসতে ভয় করে, এই জায়গায় বাসা নিয়েছেন কে? আসলে কি বলবো, এটা তো আমার স্বামী, স্বামীর বাড়ি, পৈতৃক বাপের, ওর বাপের সম্পত্তি, এই জন্য আমায় এখানে বাড়ি করছি। আর আমি এই গ্রামের ছাত্র, পোলাপান বেশি, টিউশনি করাই, তো ওই জন্য যাই হোক, সমস্যা নেই, ও মনে হয় কিছু দেখছে, ওই জন্য ভুক ভুক দিছে। ঠিক আছে, এখন শোনো, আমি পড়ি, তুমি শোনো। বাদশাহ আলমগীর, কুমারের পাহাড় পড়াইতে এক মৌলবী দিল্লির একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ সাজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গরুর চরণে। পুলকিত হইতে অনত কি হচ্ছে এটা ফরহান? এটা কি করতেছ? ওই ঢুকে গেছে কি? তুমি চেন আটকাওনি? ম্যাম চেন না, ওই যে কলম। এসছি জি, এই এই জায়গায় কলম ঢুকানোর জায়গা, আর ওখানে তুমি খেলতেছো কেন? এটা বের করো, বের করো। কি অবস্থা, কিভাবে লাগাইছো? বেরো তো হয় না। ওরে বাবা, এত টাইট হয়েছে কেন? দেখছো, এই জন্য তো তোমাকে তোমার বন্ধু সার্কেল দুষ্ট ফারহান বলে, এখন বুঝলাম। কেন? তোমার দুষ্টুমি মাথার বুদ্ধি অনেকটাই। এটাই এই জায়গায় ছিল। ও সরি সরি সরি, আমি বুঝতে পারিনি। আচ্ছা যাই হোক, তুমি গাও হামাচ্ছ কেন? ঘুমাবে এরকম করতেছো না পড়তে? এখন মাত্র 9টা বাজে, আরো এক ঘন্টা তো আমরা পড়বো। ম্যাম আপনার কি কালার পছন্দ? আমার আমার আকাশের মতো নীল, এই কালারটা পছন্দ। ম্যাম নীল আমার পছন্দ, কিন্তু এখন না, এই যে এই কালার আমার পছন্দ বেশি। তাই মানে এটা তো রেড কালার, লাল, ইউলো, বেগুনি, বেগুনি, এটা বেগুনি কালার, তাহলে এটা ইউলো কালার। এই যে এটা 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 এইটা, আরে এইটা ম্যাম লাল কালার। শুশুরি লাগতেছে তো, আমি তো ফিতা লাগাই দিতেছি। ওই যে ফিতা লাগাইছো, তোমার হাতে টাচ লাগতেছে না? টাচ লাগাই তুমি না, আমার শুশুরি লাগতেছে, তুমি রাখো, আমি বেঁধে নেব। সুরসুরি? তুমি বুঝবে না, টাচ করলে সুরসুরি লাগে। টাচ করলে বুঝো না কেন, বলতেছি না যে আমার সুরসুরি আছে শরীরে, টাচ করলে আমার শরীর, হ্যাঁ টাচ করলে আমার শরীরে হির করে, শিশির শিশির করে। কেন এমনি? ওটা তুমি বুঝবে। আর এই জায়গায়? সব জায়গায়, বুঝতে পারছো? ম্যাম আপনি কিছু মনে করেন তাই না, আমার বোকা দেন মনে মনে যে ওই আমার টাচ করে, তাই না? না তুমি পড়ো, আমি তোমাকে যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা বলছো। দেখো এই যে ছবিটা দেখো, এটা একটা শিক্ষাগুরু, হ্যাঁ, আর এটা একটা বুড়া লোকটাই তো গুরুজন, ঠিক আছে? আর এই বাচ্চাটা, এই ছেলেটা দেখো তোমার মতো একটা ছাত্র, ঠিক আছে? শার্ট না, এটা হচ্ছে একটা পাঞ্জাবি পরে আছে, ঠিক আছে? পাঞ্জাবি সেট, এটা একটা শিক্ষাগুরু মশাই, দেখো মৌলবী সাহেব এটা, বুঝছো যাকে বলে। আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো? কই পড়তেছো না কেন? আমি তো পড়তেছি না, পড়ার মধ্যে তোমার মন যেতেছে না, পড়বে না? আমি তো পড়তেছি। তা আমি তো পড়তেছি, তুমি তো শুনতেছো না, গল্পটা তো বুঝতে হবে। এই যে দেখো, শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ে ধুলি ধুয়ে মুছে সব করিতেছে, সাপ সানচারি আঙ্গুলি। এই সানচারি আঙ্গুলি বুঝতে পারছো কোনটা? আই হ্যাঁ ম্যাম। কি তুমি ঘুমাইতেছো কেন? কই আমি তো শুনছি,
আমার বোন না অনেকদিন হলো পানি পড়ে না বোনের, বুঝছেন, পানি চড়াই গেল। এটা একটা কথা বললাম, এই ল্যাঙ্গুয়েজটা কিরকম জানি হইলো? আমি বললাম যে আমার বোনের পানি পড়ে না অনেকদিন হলো, তাই পানি ফাটায় গেল। তাহলে ওটা বলবো না, বলবা যে আমার বোন আসলে ম্যাম অনেকদিন থেকে কাঁদে না, চোখের পানি পড়ে না, তাই একটু কেঁদে গেল আপনার কাছে, এটা বলবা। ওই ল্যাঙ্গুয়েজটা কিরকম জানি একটু, আচ্ছা সরি ভুলে গেছে ম্যাম। হুম, আমার চোখে জানি কি গেছে, কি গেছে দেখি, তোমাকে নিয়ে আর পারতেছি না, বুঝছো, তুমি তো ফুঁ দিয়ে দেন, দেখি দেখি দেখি, এসে এসে এসে, ওরে বাবা দেখি, কই কিছু তো দেখতে পাচ্ছি না, দেখি দেখি ভালো করে কাছে দেখ, কাছে এই খারাপ এনে কি চলতেছে আসলে, এই যে তোরে পরাবার নিয়ে তোর তোরে ফুমাত আছে আর তুই কি কিস করবার কাছে আসলে ম্যাম, এই আপা ল্যাঙ্গুয়েজ ঠিক করেন, ল্যাঙ্গুয়েজ ঠিক করবা, আমি ল্যাঙ্গুয়েজ ঠিক করবা আপনি, আপনি এগলা ভাষায় কি কথা বলতেছেন, কি কথা বলছেন, কি দেখলাম এই দুই জন, আমি কি দেখলাম, আপনি আমার বাইরে কিস করবার কথা শুনকে, দেখেন আমি দুই চোখ দিয়ে দেখলাম আমার বাইরে, আপনি আমার বাইরে কিস করতে ম্যাডাম, আমি ভালো মনে করছিলাম, ঠিক আছে, আমি যা নিজ চোখে দেখলাম এটা যদি অন্য কেউ দেখে মাথা বিগড়ে দেওয়ার জন্য বিশ্বাস করি ম্যাডাম, তুই কই সত্য কথা, তুই আমার ভাই, রক্তের টান আছে আমার প্রতি, রক্তের বাইরের খবর রক্তের বনে জানে, তুই কথা কথা কর, আমি দেখছি তোরে এই ম্যাডাম মুখটা টাইনে নিয়ে তোর এই খুশি করতেছে, এটা কি সত্যি কিনা দেখো, আমি জানি না কি হয়েছে, চাষ শুরু করছি রে তোর, আমি যা দেখলাম হয়তো ভুলই হয়েছে আর সত্যি হয়েছে আর মিথ্যে হয়েছে, যা তুই বাড়ি যা, আমি সত্যি দেখছি না মিথ্যা দেখছি, এটা আমি জানি আর আল্লাহ জানি, আল্লাহর কথা বললেন না তাহলে আপনাকে বলি, ঠিক আছে, আপনি আল্লাহর কথা মনে করে মানুষকে এরকম মিথ্যা বন্ধ করেন, চোখে আপনার মতো মহিলা আমার বাসা ছোট ভাইয়ের সামনে বড় বোন এরকম ভাষা বলে আর আমাকে কি মিথ্যা একটা অপবাদ দিল, সি প্রিয় দর্শক ভাই দেখছেন, এইরকম বোনের যদি কোনো ছোট ভাই থাকে আর এরকম যদি ভাষা না জানা কোনো মহিলা থাকে, যে যার ভিতরে শিক্ষার আলো নেই আর সে সমাজের কোনো রীতিনীতি বোঝে না, এইরকমই আসলেই এইরকমই না জানি না বুঝে অনেক কিছুই মানুষকে মন্তব্য করে, তা আসলে এটা ঠিক না, আমরা আগে জানবো বুঝবো যে আসলে এই ঘটনাটা কী, এটা কী দেখলাম, মানুষের কতক সময় চোখের দেখাও কিন্তু ভুল হয় আর কানে শোনাটাও অনেক কথায় ভুল হয়, এটা আমরা ভালো করে যাচাই করব, তারপরে একজনকে অপবাদ দিব আর খারাপ মন্তব্য করব, আর আমার মতো এরকম অপবাদ আপনারা নেবেন না, ঠিক আছে।